যে কারণে রোমার 10 নম্বর জার্সি নেননি দিবালা। আর্জেন্টিনা দলে তিনি 21 নম্বর জার্সি পরেন। জুভেন্টাসে তার গায়ে ছিল 10 নম্বর জার্সি। এএস রোমাও তাকে 10 নম্বর জার্সিটাই দিতে চেয়েছিল, কিন্তু রোমার কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টির প্রতি শ্রদ্ধা দেখিয়ে 10 নম্বর জার্সিটি নেননি পাওলো দিবালা। জাতীয় দলের মতো রোমাতেও তিনি পরবেন 21 নম্বর জার্সি। রোমার সঙ্গে 3 বছরের চুক্তি করা দিবালা এই মুহূর্তে আছেন পর্তুগালে। সেখানে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে গেছে জোসে মরিনিওর দল। 10 নম্বর জার্সি না নিয়ে 21 নম্বর বেছে নেওয়ার কারণটা তিনি সেখানে বসেই জানিয়েছেন। রোমাতে টট্টির 10 নম্বর জার্সির দায়িত্ব ও চাপ সম্পর্কে ভালোভাবেই জানেন দিবালা। কারণ হিসেবে তিনি সেটাই বলেছেন, পরিচালক আমাকে বলেছিলেন 10 নম্বর জার্সিটি নিতে। টট্টি এ জার্সি পরে খেলেছেন বলে এখানে এটির গুরুত্ব অনেক। এই জার্সি তারই থাকা উচিত। 10 নম্বর জার্সি দিতে চেয়ে সম্মান দেখানোয় আর্জেন্টাইন তারকা রোমার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এর সঙ্গে যোগ করেছেন, এরকম একটি জার্সির সম্মান আর দায়িত্ব অনেক। তবে রোমায় থাকলে অনেক কিছুই হতে পারে বলে মনে করেন দিবালা। একদিন হয়তো আমি এর জার্সি পরব, কিন্তু এখন আমি 21 নম্বর জার্সি নিয়েই সন্তুষ্ট। এই নম্বরটার সঙ্গে আমার সম্পর্ক আছে, এ জার্সি পরেই আমি জিততে শুরু করেছি। রোমার সমর্থকদের একটি স্বপ্ন দেখাতে শুরু করেছেন দিবালা। শিগগিরই দলটিকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরাতে চান তিনি। তার কাছে কোচ মরিনিওর চাওয়াটাও হয়তো সেরকমই। ইন্টার ও এসি মিলানের কাছ থেকে প্রস্তাব থাকার পরও রোমায় যোগ দেওয়ার পেছনে যে মরিনিওর ভূমিকা ছিল দিবালা বলেছেন সে কথায়। রোমায় যোগ দেওয়া নিয়ে দিবালা বলেছেন, অনেক কিছুই কাজ করেছে, কোচ আমাকে ফোন দিয়েছিলেন এবং ক্লাবের মালিকেরাও আমার সঙ্গে কথা বলেছেন। তবে কোচ মরিনিও আমার এখানে আসার অন্যতম কারণ, আমাকে নিয়ে তার পরিকল্পনাটা পরিষ্কার।